কুড়িগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুল সালাম এর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এলাকায় দলীয় নেতা কর্মী ও সমর্থকদের উদ্যোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আব্দুল সালাম এর সম্মানে রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব বিশিষ্ট খিকাদার মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির সাবেক সদস্য সচিব মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হৃদয়, কুড়িগ্রাম সদর থানা জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল, বেলগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জাতীয় পার্টির নেতা সেকান্দর আলী, তাজুল ইসলাম, মাহফুজার রহমান, আব্দুল গনি ও সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের প্রায় 5 শতাধিক দলীয় নেতা কর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়।